এরম যদি জানতাম গো, মারে গো পাল্লা রাখতাম গো, ওই আমার মারে অনি বালা করি চাইলাম না গো, মায়ের দিকে বালা করি চাইলাম না। নাঙ্গলকোটের বসতঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত লাশ। কুমিল্লার নাঙ্গলকোটের চোট্টা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মানিক মুড়া পাড়ায় বসতঘর থেকে বুধবার সন্ধ্যায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত রাশেদা ওই গ্রামের বেলজিয়াম ফারুকবাড়ির মৃত আবুল কাশেমের স্ত্রী। রাত 11টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোহারুয়া গ্রামের মানিকমুড়া পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম তার বেলজিয়াম প্রবাসী একমাত্র ছেলে বেলাল হোসেনের স্ত্রী সহ একই ঘরে বসবাস করত। গত কিছুদিন যাবৎ বেলালের স্ত্রী গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে চলে যায়। বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদার ঘরে গোংরানির শব্দ শুনে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক ভুইয়া বলেন, শুনেছি সন্ধ্যায় অজ্ঞাত লোকজন তাদের ঘরে প্রবেশ করে ওই নারীকে কুপিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে। জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীমউদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ওই নারীকে কে বা কারা হত্যা করে তার স্বর্ণ গহনা ও মোবাইল ফোন নিয়ে যায়। তবে স্থানীয় অনেকে বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিষয়টি মার্ডার না অন্য কিছু আমি এখনো ভিজিট করিনি, ভিজিট করে জানাবো। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস বাংলা। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।